Bishwambharo Dizobharo Jugadharmapalo Vande Jagat Priyabharo Karunavataro Namastrikalo Shattayo Jagannatha Sutayo Cha Shabhittayo Saputrayo Sakalatrayati Namaha Varaha Viravhiramam Mrigamadu Tilakam Kundalakranta Vannam Kanyaksham Kammukantham Smita Shubhagamukham Swadhari Nastavinu Shyamam Shantam Tribhangam Ravikara Vasanam Bhushitam Vaijayanta Vande Vrindavanastham Juvati Shatavidam Brahma Gopala Visham Tapta Kanchana Gaurangi Radhe Vrindavaneshwari Vrishabhanu Shrute Devi Tvam Namami Hari Priye Mukam Karati Vachalam Pangum Langhayate Girim Yat Kripa Tamaham Vande Paramanam Namadhavam Vancha Kalpataru Bhyascha Kripa Shindhu Bhyayvacha Potitanam Pavanibhyo Vaishnavibhyo Namo Namaha Hari Bhakti Parajicha Hari Nama Parayana Durvrittava Subrittava Tishaṁ Nittam Namo Namaha Namo Dharmāya Mahate Namo Krishnāya Vidhase Brahmanibhya Namaskritya Dharman Bhakshe Sanatanan Narayanam Namaskritya Naranjaiva Narottamam Devim Saraswatim Vaisham Tato Jayamudiraye Jayarupa Sanatana Bhatta Raghunatho Sri Jiva Gopala Bhatta Dasa Raghunatho Eichai Gosayir Gari Charana Vandana Jaha Vaite Vignana Shayamishta Purana Durgami Pathimen Dhasya Skhalat Padagatir Muho Shakripa Yoshthidanina Santa Santya Balam Banam Ittham sharat satcha jalam padma kar sugandhina nyavishad vayuna vatam sa gopa gopalako vanam param karunadhanu vikram
অনুগ্রহ শ্রী শ্রী গৌর নিত্যানন্দ সুন্দর এবং শ্রী শ্রী রাধা গোপীনাথ জিউর অহিতুকী করুণা শ্রী গুরু বৈষ্ণবের অপার অনুকম্পা পূর্ব পূর্ব বছরের মতো এবারও আমরা শ্রী কার্তিক ব্রত বা শ্রী নিয়ম সেবা ব্রতে যে আমাদের নিয়ম পূর্বক হরিকথার শ্রবণ কীর্তন তার শুভারম্ভ আজ হতে এইবার আমাদের আলোচ্য বিষয় শ্রীমদ ভাগবতীর দশম স্কন্ধে একবিংশ অধ্যায়ে পূর্ব রাগের ভূমিতে মহাভাগবতী ব্রজবালাগণ শ্রীকৃষ্ণের বেণুধ্বনি শ্রবণে আতুলিনী হয়ে যেভাবে শ্রী বৃন্দাবনের স্থাবর জঙ্গমের মহিমা এবং নিজেদের লহিমা কীর্তন করেছেন আরতি উৎকণ্ঠা বিরহ ভরে শ্রীমদ ভাগবত যাকে বেণুগীত বলেন গোবিন্দের চতুর্বিধ মাধুরীর ভিতরে অন্যতম এই বৃন্দাবনের বেণু মাধুরী বাঁশির সুরে সেই আনন্দ ব্রহ্ম রসঘনমূর্তি সকলকে আকর্ষণ করছে স্থাবর জঙ্গমের ধর্মের বৈপরীত্য করছে সেই বেণুমান সর্বপ্রথম আমরা শ্রী শ্রী ভগবতী মা জাহ্নবা দেবীর সঙ্গে তার কোটি প্রাণারাধ্য শ্রী রাধা গোপীনাথ জীবন চরণারবিন্দে প্রণতি জ্ঞাপন করি শ্রীল রঘুনাথ দাস গোস্বামীপদের চরণে জানাই অজস্র অসংখ্য দণ্ডবত প্রণিপাত এবং উপস্থিত সমস্ত বৈষ্ণববৃন্দ ভক্তবৃন্দ এবং মাতৃবৃন্দের প্রতি আন্তরিক দণ্ডবত প্রণতি বিজ্ঞপ্তি আকৃতি শ্রীল মহান্ত মহারাজ এবং বৈষ্ণববৃন্দের চরণারবিন্দ মস্তকে ধারণ করি গুরু বৈষ্ণবের আজ্ঞাকে শিরোধার্য করে আপনাদের নিকটে সেবা শক্তি কামনা আপনারা কৃপা করে চরণ ধুলি দিয়ে শক্তি সঞ্চার করে এই দাসকে দিয়ে আপনারা আপনাদের অভীষ্ট কথা আপনাদের প্রিয়তম ইষ্ট দেবীর কথা
শ্রবণ করিয়ে নিয়ে নিয়ে সেবা করিয়ে নিয়ে নিয়ে এই প্রার্থনা জানাই। আমাদের এই কার্তিক ব্রত বা নিয়ম সেবা ব্রতের এখানে বৈশিষ্ট্য হচ্ছে শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাদ, শ্রীল রঘুনাথ ভট্ট গোস্বামী পাদ এবং শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের নির্জন তিথিকে সামনে রেখে বা এই গোস্বামী পাদত্রয়ের তিরোধান তিথির সমারাধনা হতে এই কার্তিক ব্রত অনুষ্ঠিত হয়ে থাকে। আমরা সাধারণত প্রথম দিবসে এই কার্তিক ব্রতে যে মহামহিমা মহাজনের বচনে পুরাণ প্রমাণে হরিভক্তি বিলাস ভক্তি রসামৃত সিন্ধু পদ্মপুরাণ স্কন্দ পুরাণ আদিকে যেভাবে বর্ণিত হয়েছে উর্জাদর বা কার্তিক ব্রতের মহিমা সেটি প্রথমে আমরা আস্বাদন করে তারপরে বিষয় বস্তুতে দয়াতে আমরা এই রাধা কুণ্ডকে পেয়েছি। দুর্লভ ব্রজ মুকুটমণি শ্রী রাধা কুণ্ড যার দয়ায় সংরক্ষণে প্রয়াসে আমাদের কাছে সুলভ হয়েছে। আজ মনে হচ্ছে রাধা কুণ্ড বাস কত যেন সুলভ, অথচ শাস্ত্র মহাজনীর বাণীতে এখানে বাস অত্যন্ত দুর্লভ। কি করে রাধা কুণ্ড বাস আমাদের কাছে সুলভ হল? মহাপ্রভুর কৃপা, শ্রী রঘুনাথ রাজগোস্বামী পাদের কৃপা, ওনার সংকল্প, সনাতন গোস্বামী পাদ গোস্বামী পাদের সংকল্প যে যতদিন এই সম্প্রদায় আছে কলির শেষ দিন পর্যন্ত এই সম্প্রদায় থাকবে, আরাধনা উপাসনা গ্রন্থ রাজি নাম সংকীর্তন আচার্য পরম্পরা কলির শেষ দিন পর্যন্ত থাকবে এই ব্রজরস উপাসনা এই ব্রজে বাস রাধা কুণ্ডে বাস। তার জন্য যিনি ব্যবস্থা করেছেন মহাপ্রভুর মনোভীষ্ট শ্রী রূপ সনাতন আদি গোস্বামী পাদগণের আদেশে আজ্ঞা যিনি সাকার করেছেন যার দয়ায় আমরা রাধা কুণ্ডকে পেয়েছি, এখানে আসতে পেরেছি, এখানে বাস করার কিঞ্চিৎ অধিকার লাভ হয়েছে।
সেই রঘুনাথ দাস গোস্বামী উপাধি কথা যদি আমরা একটু না বলি, তিনি আমাদেরকে কি দিয়ে গেছেন, কি আদর্শে অনুপ্রাণিত করেছেন, ভজনে কোন রাস্তা দেখিয়েছেন, সেই কথা দিয়েই আমরা নিয়ম সেবা কথা প্রারম্ভ করব। শ্রীমন মহাপ্রভুর দর্শনে তার সংস্পর্শে এসে যারা যারা ধন ঐশ্বর্য গৃহদ্বার পরিত্যাগ করে মহাপ্রভুর সন্ন্যাস দর্শনে মহাপ্রভুকে দেখে নিষ্কিঞ্চন দিনান্তি জীবন যাপন করেছেন, তাদের ভিতরে শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাদ অন্যতম প্রথম সারিতে আছেন। শ্রীল রঘুনাথের বৈরাগ্য সাধনা, তার যে কৃচ্ছ সাধনার যে আহুতি অভিরুচি, বৈষ্ণব ইতিহাসে তথা ভারতের ভক্ত গাথা অতীব দুর্লভ। ভক্তমালে ভক্ত চরিত্রে ভারতীয় ভক্ত গাথায় আমরা এইরকম ইতিহাস প্রায় পাই না যে একাসনে এক জায়গা দীর্ঘ পঞ্চাশ পঞ্চান্ন বছর একটু মাত্র দিনান্তে মাঠা সেবা করে তক্র সেবা করে আর এত কঠোর সাধন করেছেন। হিরণ্য দাস, গোবর্ধন দাস, মজুমদার, সপ্তগ্রাম মুলুকের শাসনকর্তা, সেকালের দিনে সপ্তগ্রাম মুলুক বা সপ্তগ্রাম বাংলার প্রসিদ্ধ বন্দর সরস্বতী নদীর তীরে অবস্থিত শ্রী গৌরমণ্ডল ভূমি, যেবা জানি চিন্তামণি, পশ্চিমবঙ্গের হুগলি জেলা ত্রিবেণীর নিকটে, যেমন এখানে প্রয়াগে বদ্ধ ত্রিবেণী তেমনি বাংলায় রয়েছে মুক্ত ত্রিবেণী। গঙ্গা যমুনা সরস্বতী যেখানে আলাদা আলাদা হয়ে ওখানে প্রবাহিত, সেইখানে সরস্বতী নদীর কূলে সপ্তগ্রাম বন্দর 1536 খ্রিস্টাব্দের পর গঙ্গার ধারা ধীরে ধীরে সরে যেতে থাকে, ফলে সপ্তগ্রাম বন্দর ধীরে 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 লোকালয় শূন্য হতে থাকে। সেইখানে জমিদারি 8 লক্ষ টাকা সেকালের দিনে বাৎসরিক আয়, এছাড়া স্থাবর অস্থাবর সম্পত্তি তো রয়েছে, আজকের দিনে 8 কোটিরও বেশি। আজ থেকে কিঞ্চিত অধিক 500 বছর পূর্বে 8 লক্ষ টাকা সেকালের দিনে সোনার টাকা, কাগজের নোট,
কত বড় ধ্বনি তুলাম না বাবা জেঠার একমাত্র সন্তান গোবর্ধন দাসীর পুত্র এই সপ্তগ্রামের মাটিতেই সরস্বতীর কুলে কৃষ্ণপুর সেইখানে ব্রজ নিকুঞ্জের শ্রী বৃন্দাবনেশ্বরী রাধারানীর প্রিয়নম্র সখী অন্তরঙ্গা সেবিকা রতি মঞ্জরী তুলসী মঞ্জরী তিনি রঘুনাথ রূপে জন্মগ্রহণ এসব কথা কি বিশ্বাস করা যায় যিনি ব্রজনিকুঞ্জে রাধারানীর ছায়া সঙ্গিনী কিঙ্করী তিনি আজ জন্ম নিলেন নিকুঞ্জ মন্দির হতে ওই বাংলার হুগলি জেলার সপ্তগ্রামে কৃষ্ণপুরে বললেন হ্যাঁ এমনই অভূতপূর্ব গৌরলীলা গৌরাঙ্গের সঙ্গী গণে নিত্য সিদ্ধ করি মানে যখন ব্রজবিহারী নদিয়া বিহারী হচ্ছে আজ গৌরমণ্ডল বিহারী হচ্ছে তখন ব্রজমণ্ডল গৌরমণ্ডল রূপে পরিণত হচ্ছে ব্রজমণ্ডল গিয়ে গৌরমণ্ডল হয়ে যাচ্ছে ব্রজ পরিকর তারা আজ গৌরলীলার পরিকর হলেন গৌরাঙ্গের সঙ্গী গণে নিত্য সিদ্ধ করি মানে সে যায় ব্রজেন্দ্র সুত পাশ এসব কথাকে যদি বিশ্বাস না করা যায় তাহলে কিন্তু আমাদের ভজনের আরম্ভই হবে অপরাধী হবে ১৪৯৪ খ্রিস্টাব্দ নাগাদ আনুমানিক শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদ আবির্ভূত হন এই ধন্য ধরণী শান্তিপুরে মহাপ্রভুর সন্ন্যাস নিয়ে এসেছেন প্রথম সাক্ষাৎকার অদ্বৈত ভগবতে অদ্বৈত আচার্য প্রভুর প্রিয়তম শিষ্য শ্রী যদুনন্দন আচার্য মহোদয় ইনি হচ্ছেন রঘুনাথ দাস গোস্বামী পাদের দীক্ষা গুরুপাদ পদ বিলাপ কুসুমাঞ্জলির প্রারম্ভে মন্ত্র গুরুদেব শ্রী যদুনন্দনের বন্দনা করেছেন মহাপ্রভুকে দেখে সন্ন্যাস মূরতিতে দেখলেন দেখে ওনার অন্তরে ইচ্ছা জাগল যে আমিও এই প্রকার সর্বত্যাগী হয়ে মহাপ্রভুর চরণে থেকে আর সাধন করব শ্রীচৈতন্য কৃপা হইতে প্রভু তারে বিদায় দিয়া গেলা নীলাচল মহাপ্রভু তাকে শান্ত করলেন নীলাচলে চলে গেলেন তিহ ঘরে আসি হইলা প্রেমেতে পাগল মহাপ্রভুর দর্শনেই তো প্রেম তাছাড়া প্রেম রঘুনাথের নিত্যসিদ্ধ সম্পত্তি আজ সাধনার লীলায় তিনি অবতীর্ণ আমাদের মতো সাধন করে তো তাকে প্রেম পেতে হবে না প্রেম তো তার আছে আজ মহাপ্রভুকে দর্শন করে তিনি প্রেমেতে পাগল হয়ে গেলেন আর কিচ্ছু ভালো লাগছে না
বার বার পালাই দেহ নীলাদ্রি যাইতে পিতা তারে বান্ধি রাখে আনি পথ হইতে। এতটা পাগল হয়ে গেলেন যে বার বার গৃহ ত্যাগ করে আর পালিয়ে যেতে চান না, কিন্তু পিতা বার বার তাকে ধরে আনে। এইভাবে কয়েকটা বছর কেন মহাপ্রভুর সঙ্গে প্রথম সাক্ষাৎকার অদ্বৈত ভবনে 1510 খ্রিস্টাব্দে। মহাপ্রভু তো নীলাচলে এসে দক্ষিণ ভারত চলে গেলেন। আচ্ছা, রঘুনাথের যে এত আবেগ আকুতি, মহাজন বললেন বাল্যকালের থেকেই উনি বিষয় সম্পত্তিতে উদাসীন। বাল্যকাল হইতে তিহ বিষয়ে উদাস, যখন উনি পড়াশোনা করে সেই সময়ে মহাপ্রভুর প্রিয় পার্ষদ নামাচার্য হরিদাস ঠাকুরের দর্শন এবং সান্নিধ্য লাভ করে। হরিদাস ঠাকুর তিনি মহাপ্রভুর বিরক্ত ভক্তগণের শিরোমণি। হরিদাস ঠাকুর বন্দ বিরক্ত প্রধান দ্রব্য দিয়া শিশুরে যে লওয়ায় হরিনাম, সেই হরিদাস ঠাকুর এসেছেন সপ্তগ্রামে বলরাম মজুমদারের গৃহে। সেখানে কিছুদিন ছিলেন ঠাকুর। চৈতন্য চরিতামৃতে তার বর্ণনা আছে, হিরণ্য গোবর্ধন দাস মজুমদারের সভায় এসেছেন গোপাল চক্রবর্তীর কুতর্ক। রঘুনাথ সেই পড়াশোনার সময়ে কৈশোরে হরিদাস ঠাকুরের সঙ্গ পেলেন। এছাড়া যদুনন্দন আচার্য, বলরাম মজুমদার ইত্যাদি তো আছেন। এই হরিদাস ঠাকুরের নাম নিষ্ঠা, ত্যাগ দৈন্য বৈরাগ্য নিষ্ঠা রঘুনাথের জীবনের উপরে বিপুল প্রভাব বিস্তার করল। এরপরে মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে 1510 খ্রিস্টাব্দে শান্তিপুরে অদ্বৈত ভবনে 10 দিন রইলেন, শ্রী অদ্বৈত প্রভুর অনুগ্রহে রঘুনাথ শান্তিপুরে মদন গোপালের অঙ্গনে থেকে আর মহাপ্রভুর দর্শন পেলেন সঙ্গ সান্নিধ্য। প্রভুর চরণ দেখে 3, 5, 7 প্রভু তো চলে গেলেন নীলাচলে। রঘুনাথ প্রেমে পাগল, কিছুতে ঘর ভালো লাগে না, পথ তাকে টানে গৃহবন্ধন। তার কাছে কারাগারের মতো বলে মনে হচ্ছে। পিতা নজরবন্দি করলে পঞ্চদশ পাই রাখে রাত্রি দিনে, সব সময় পাই পাহারাদার সেবক রঘুনাথকে রক্ষা করছে। এরপরে মহাপ্রভু দক্ষিণ ভারত ভ্রমণ করে 1514 খ্রিস্টাব্দে বৃন্দাবনে যাবে, জননী জাহ্নবী দর্শন করে। মহাপ্রভুর মনে পড়েছে বৃদ্ধা শোকাকুলা অসহায়া জননীর কথা, এবং
জাহ্নবীর মহিমা, গঙ্গার মহিমা, যে গঙ্গার কূলে প্রভুর জন্ম, নিত্য বিহার, সেই জননী জাহ্নবীর আকর্ষণে প্রভু এসেছে পানিমাটি কুমার ভট্ট হয়ে শান্তিপুরে অদ্বৈত ভবনে রঘুনাথ আবার ছুটে এই দ্বিতীয় দর্শন। সে যাত্রায় প্রভু তুলিয়া বিদ্যা বাচস্পতি প্রিয় হয়ে গঙ্গার তীরপথে চলতে চলতে মালদহ রামকেলি কানাইয়ের নাশালা হয়ে পদ্মায় স্নান করে নরোত্তমকে আহ্বান করে নিত্যানন্দ প্রেম পদ্মাবতীতে রেখে প্রভু পুনরায় শান্তিপুরে এলে চৈতন্য ভাগবতী বর্ণনা আছে মাধবেন্দ্র আরাধনা তিথি সেই সময় রঘুনাথ দর্শন শান্তিপুরে এলেই চলে আসে তার ব্যাকুলতা দেখে প্রায় সাত দিন মহাপ্রভুর কাছে থাকলেন অদ্বৈত আচার্য প্রভু প্রভুকে পেলে ছাড়তে চান না উনি তো কেঁদে কেঁদে এনেছেন ওনারই তো সাধনার বিধি ওনারই তো সংকল্প এই গৌরা কৃতিমদন তাই শান্তিপুরে প্রভুকে পেয়ে শান্তি সাগরে বাঁচছেন চিতানা নদিয়াবাসী ভক্ত মহাপ্রভু নীলাচলে যাচ্ছেন এবার বৃন্দাবনে যাবেন না সঙ্গে লোক লক্ষ কোটি বৃন্দাবনে যাওয়ার এই নহে পরিপাটি এই কথা চিন্তা করে একলা যাইব কিবা সঙ্গে একজন তবে সেই শোভাই বৃন্দাবনের যাওয়ার আগে বিদায় বেলায় মহাপ্রভু বুকে জড়িয়ে ধরে রঘুনাথকে বললেন স্থির হয়ে গেল যাও এত অস্থির হলে কেন মহাপ্রভুর সঙ্গে সঙ্গে নীলাচলে যাবেন এই রঘুনাথের ইচ্ছা প্রভু বললেন না তা হবে না এখনো সময় হয়নি আমি বৃন্দাবন দর্শনে করে যখন নীলাচলে আসব তখন তুমি এসো কি করে আমি যাব আমাকে নজরবন্দি করে রেখেছে চারিদিকে পাহাড় বললেন সেই সময় অবশ্য ছল চলবে এখন স্থির হইয়া ঘরে যাব না হও বাতুর পাগলামি করলে হবে না মনের আবেগ বাইরে প্রকাশ করলে চলবে না ক্রমে ক্রমে পাই জীব ভবসিন্ধু কুল মর্কট বৈরাগ্য গভু না করো লোক দেখাইয়া রঘুনাথের বৈরাগ্য মর্কট বৈরাগ্য নয় পাষাণের রেখা যুক্ত বৈরাগ্য কৃষ্ণবৃত্তে ভোগ কিন্তু তথাপি মহাপ্রভু লোকশিক্ষার নিমিত্ত বলছেন মর্কট বৈরাগ্য কবু না করো লোক দেখাইয়া যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া মহাপ্রভু চলে গেলেন এই কথায় আশ্বস্ত হয়ে
রঘুনাথ গৃহে ফিরে এসে স্বাভাবিক কাজকর্মে মন দিলেন। পিতামাতা মনে ভাবলেন এ পুত্রের মতিগতি পরিবর্তন হয়েছে, কিছুকাল এইভাবে কেটে গেল। রঘুনাথ সমাচার পেলেন যে মহাপ্রভু নীলাচলের থেকে এসে বৃন্দাবন দর্শন করে নীলাচলে এসেছেন, ঝাড়িকণ্ড পথেই গেছেন, ওই পথেই আবার এসেছেন। কি করে গৃহত্যাগ করব? মহাপ্রভু নীলাচলে এসে অবধূত শ্রীপাদ নিত্যানন্দ সুন্দরকে গৌরমণ্ডলে পাঠিয়ে দিলেন, যাও নাম প্রেম প্রচার কর। এর ভিতরে রঘুনাথের এক বছর কেটে গেল বৈষয়িক জমিদারির সমস্যা নিয়ে। ইতিপূর্বে যে অহিন্দু জমিদার ছিল শতগ্রাম মরুকে, তার থেকে বাদশাহের কাছের থেকে হিরণ্য গোবর্ধন মজুমদার জমিদারি নিয়ে নিলেন। যে ভূতপূর্ব জমিদার ছিল আগে এই মুলুকে, সে মনে মনে ভাবল 8 লক্ষ টাকা বছরে পায়, আমাকে তো কিছু দেবে। সে প্রত্যাশী হল, যখন কিছু পেল না তখন নবাবের কাছে ডাগানি বান্দানি করে আর উজি লাগল, উকি লাগল। বাবা জ্যাঠা পালিয়ে গেল, রঘুনাথকে বাঁধল। তারপরে অবশ্য সমাধান হয়ে গেল সব কিছু। এতে 1 বছর গেল, এর মধ্যে দ্বিতীয় বছর পালাবার চেষ্টা করছেন পিতামাতা, বারবার ধরে আনছেন। তখন মা বললেন পুত্রকে বেঁধে রাখো, নজর বন্দিতে হবে না, বেঁধে রাখতে হবে। পিতা গোবর্ধন দুঃখিত হয়ে বললেন ইন্দ্র সম ঐশ্বর্য, স্ত্রী অপ্সরা সম, এসব বান্দিতে নারী নেই যার মন, দড়ির বাঁধনে তারে রাখিবে কে মতে, জন্মদাতা পিতা নারে প্রারব্ধ খণ্ডাইতে। চৈতন্য চন্দ্র একে আকর্ষণ করছে, মহাপ্রভু যাকে আকর্ষণ করে, মহাপ্রভু যার হৃদয়ে খেলা করেন, চৈতন্য প্রভুর বাদুল কে রাখিতে পারে, সে বাদুলকে কে রাখিতে, কোন বাঁধনে সে বাধা পড়বে। নিত্যানন্দ প্রভু এসেছেন পানিহাটিতে, 1517 খ্রিস্টাব্দ সময়। রঘুনাথ ছুটে গেলে রাঘব ভবনে অবস্থান করছেন নিতাই চাঁদ। দূর থেকে সেই গঙ্গার তীরে বটবৃক্ষ মূলে দর্শন পেলেন, দেখে নিতাই চাঁদ বলছেন নিকটে না আইসো চোরা ভাগ দূরে দূরে, আজি লাভ পাইয়াছি দণ্ডিব তোমারে। যেন কত আপন, দধি চিরা ভক্ষণ করা হমর গণে, এই কৃপা দণ্ড নিকটে আসেন না। আকর্ষণ করে নিতাই চাঁদ মস্তকের উপরে চরণ দিয়ে দিলেন, চোর তুমি দূরে দূরে থাকো,
নিতাই চাঁদ বলতে চান যে মহাপ্রভু আমার সম্পত্তি, আমি যাকে দিই সেই পায় গৌরচরণ, আর তুমি আমাকে না জানিয়েই সোজাসুজি পেতে চাও। বিশাল উৎসব হলো সেই গঙ্গার কূলে, দই দুধ সন্দেশ চিনি কলা কত যে জমা হল, দণ্ড মহোৎসব, সমস্ত ব্রাহ্মণ সজ্জন বৈষ্ণব ভক্ত সকলে প্রসাদ গ্রহণ করলে। মহাপ্রভু নিজে নীলাচলের থেকে উপস্থিত হলেন নিত্যানন্দের আহ্বানে, রাঘব ভবনে রাত্রিবেলা নিত্য কীর্তন হল। নিতাই চাঁদ সকালবেলা সেই বটবৃক্ষ মূলে বসে আছেন, রঘুনাথ আবার এলে দণ্ডবোধ করেছেন রাঘব পণ্ডিতকে সঙ্গে নিয়ে। রাঘব রঘুনাথের মনোবেদনা শ্রীপাদ নিত্যানন্দের শ্রীচরণে জানালেন। নিতাই চাঁদ রঘুনাথের মস্তকে চরণ দিয়ে আর বললেন, তুমি নিশ্চিন্ত হইয়া যাও আপন ভবন, অচিরে নির্বিঘ্নে পাবে চৈতন্য চরণ, নিশ্চিন্ত হয়ে ঘরে ঘরে। রঘুনাথ ঘরে ফিরে এলেন, কিন্তু আর গৃহে অন্দর মহলে প্রবেশ করলেন না। পানিহাটির থেকে নিতাই চাঁদের কৃপা পেয়ে ফিরে তো এলেন গৃহে, কিন্তু আর অন্তঃপুরে গেলেন না। বাইরে বহির্বাটিতে দেবী মণ্ডপে শয়ন, দেবী মণ্ডপে বিশ্রাম, কি অপরূপ লীলা মাধুরী সেই সপ্তগ্রামে থেকে নীলাচল হয়ে ষোলো বছর নীলাচলে মহাপ্রভুর চরণে থেকে আর এই গোবর্ধন তট এই রাধা কুণ্ডে একদিন এসে উপস্থিত হলেন। তার সেই অপরূপ চরিত সুধা সব সময়ই সাধকগণকে অনুপ্রাণিত করে। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার ওই বিষয়ে আসার জন্য ভালোটা আজকে আমাদের ভালো কথা।